আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম ভর্তা। আপনারা সবাই কম বেশি সিম ভর্তা খেয়ে থাকেন, কিন্তু আপনি কি জানেন দু টুকরা ইলিশ মাছ দিয়ে সিম ভর্তা করলে সেই ভর্তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়? হ্যাঁ, আজকে আমি বানাচ্ছি ইলিশ মাছ দিয়ে সিম ভর্তা, আশা করি আপনাদের সকলের কাছে খুব ভালো লাগবে। প্রথমে প্যানে এক টেবিল চামচের মতো সরিষার তেল দিব। তেলটা হালকা গরম হয়ে আসলে তখন আমরা ধুয়ে রাখা সিমগুলো দিয়ে দিব, একটা টমেটো দিব, দুটো পেঁয়াজ এবং দুটুকরো ইলিশ মাছ দিব। এখানে আমরা 5-6টা কাঁচামরিচ এবং স্বাদ মতো লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে লো ফ্লেমে ঢেকে দিব 15 মিনিটের জন্য। মাঝে 1-2 বার সবজি এবং মাছটাকে ঢাকনা খুলে উল্টিয়ে পাল্টিয়ে দিব, তারপর আবার ঢেকে রাখব। ঢাকনা খুলে দেখব সবজিটা যখন সিদ্ধ হয়ে আসবে এবং সবজি থেকে পানি শুকিয়ে যাবে তখন আমরা বুঝে নিব সবজি এবং মাছ ভাজা হয়ে গেছে। এবার সবজিটাকে ঠান্ডা করে নিব। এই ভর্তাটা শিলপাটা অথবা ব্লেন্ডার দুভাবেই করা যায়, কিন্তু আমরা এখন শিলপাটায় ভর্তাটা করে নিব। আমি মনে করি যে কোনো ভর্তাই শিলপাটায় করলে বেশি মজা হয় ব্লেন্ডারের ভর্তার চেয়ে, সেজন্য আজকে আমি আপনাদেরকে শিলপাটায় ভর্তাটা করে দেখাচ্ছি। আপনারা চাইলে আপনাদের সুবিধার্থে ব্লেন্ডারেও ভর্তাটা করে নিতে পারেন। ভিডিওতে যেভাবে ভর্তাটা করে দেখাচ্ছি আপনারা ঠিক সেইভাবেই সবজি এবং মাছটাকে ভালো করে পিষে পাটায় বেটে ভর্তাটা করে নেবেন। এখানে যেহেতু আমি ইলিশ মাছ ব্যবহার করছি তাই মাছের কাটার ভয়টা একটু বেশি, আমি ভালো করে মাছটাকেও বেটে নিব। আপনারা চাইলে ইলিশ মাছের বদলে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন, তার স্বাদটাও অনেক ভালো আসবে। ভর্তা করার ফাঁকে আমি বলে রাখি, যদি আমার এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমার পাশেই থাকবেন। যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন সবজি এবং মাছটা ভালো করে বাটা হয়ে গেলে আরেকটা পাত্রে আমরা 2টা শুকনা মরিচ আগে থেকে ভেজে রেখেছিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে শুকনা মরিচ এবং লবণটাকে আরও একটু ভালো করে মেখে নিব। মাখা হয়ে গেলে পেটে রাখা সবজি এবং মাছটাকে দিয়ে ভালো করে মেখে নিব। ভর্তা যত বেশি ভালো করে মাখা যায় ততই ভর্তার স্বাদ দ্বিগুণ হয়ে যায় আমি মনে করি। ভর্তা মাখার শেষ পর্যায়ে হালকা একটু ধনেপাতা কুচি এবং কাঁচা সরিষার তেল দিয়ে হালকা করে মেখে নিব। এই তো তৈরি হয়ে গেল সুস্বাদু ইলিশ মাছ দিয়ে সিমের ভর্তা। আশা করি আপনারও বাড়িতে এই ভর্তাটা বানিয়ে খাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।